নমস্কার বন্ধুরা, আমি রূপম, তোমরা দেখছো রূপুর পাঁচালি। আজকে রূপুর পাঁচালিতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টপ ফাইভ ফিল্ম দ্যাট ওয়ার অ্যাহেড অফ দ্যার টাইম। টপ পাঁচটা ছবি, এই ছবিটা যখন রিলিজ হয়েছিল সেই সময়ের থেকে অনেক এগিয়ে ছিল। তাহলে কী কী ছবিগুলো? পিকে, রাওয়ান, ধুম থ্রি, আকিক? জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তাহলে ভিডিওটা পুরো দেখো যাতে তোমরা নতুন কিছু জানতে পারো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। পাঁচ নম্বরের ছবিটি, সেই ছবিটি 2007 সালে রিলিজ, অনুরাগ কাশ্যপ পরিচালিত, স্টিফেন কিংসের কুইটার্সের ওপর বেস্ট, নো স্মোকিং। ছবিটা অভিনয় করেন পরেশ রাওয়াল, জন ইব্রাহিম, আয়েশা টাকিয়া প্রমুখ। এবং ছবিটা যখন রিলিজ হয় ছবিটা বক্স অফিসে ফ্লপ এবং ক্রিটিক্যালিও ফ্লপ। ক্লিয়ার হয় ছবিটাকে কোনো ক্রিটিক্স তো সাপোর্ট করেই না, দর্শকও ছবিটা নিয়ে তেমন কোনো মাতামাতি করে না। যদিও আমরা মাতামাতি করেছি জনের ধুম বা জিসম ফিল্ম নিয়ে, কিন্তু জনের বেস্ট পারফরমেন্স কিন্তু নো স্মোকিং। ফিল্মটা পুরো গ্রিপটা রাখেন অনুরাগ কাশ্যপ এবং আরেকদিকে পরেশ রাওয়াল। ছবিটা অবশ্যই দেখা উচিত, কারণ ফিল্মের যে মাইন্ড বগলিং ব্যাপারটা আছে সেটা জাস্ট অসাধারণ। ফিল্মটার প্রত্যেকটা ডায়লগ, ফিল্মের প্রত্যেকটা সিকোয়েন্স দারুণ। ফিল্মটা কুইটার্সের ওপর বেস হলেও ফিল্মের যে ইনার মিনিংসটা অনুরাগ কাশ্যপ দেখিয়েছিলেন তার দ্বন্দ্বে কিন্তু আপনিও পড়তে পারেন, তাই ফিল্মটা অবশ্যই দেখতে হবে। নাম্বার চারে যে ছবিটা আছে সেই ছবিটা একটা কমেডি ছবি। ফিল্মটার পরিচালক ছিল কুন্দন শাহ এবং ফিল্মটার নাম হচ্ছে জানে বিদয় আলো। 1983 রিলিজ, NFDC প্রোডিউসড। ফিল্মটার কাস্ট ছিল সতীশ কৌশিক, চিরুদ্দিন শাহ, ওম পুরী প্রমুখ। এই ফিল্মটাও বক্স অফিসে ফ্লপ করে এবং তখনকার যারা ক্রিটিক, যারা ফিল্মটা রিভিউ দিত, তারা ফিল্মটাকে পজিটিভলি সাপোর্ট করলেও ফিল্মটা কোনো রকম বাস ক্রিয়েট করতে পারেনি এবং ফিল্মটা ফ্লপ করে। ফিল্মটা যারা যারা আমরা দেখেছি তারাই আমরা জানি ফিল্মটার কমেডি কতটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ ফিল্মটার কমেডি কিন্তু হে হু করে হাসায়নি। ফিল্মটার প্রত্যেকটা কমেডি খুব ইনার মিনিং ছিল এবং ফিল্মটার কমেডিগুলো খুব জেনুইন ছিল। নাম্বার তিনে যে ফিল্মটা সেই ফিল্মটা কমেডি ছবি। এই ছবিটা রাজকুমার সন্তোষী, হ্যাঁ যিনি থ্রিলার ছবির জন্য বিখ্যাত, রাজকুমার সন্তোষীর অসাধারণ ছবি আন্দাজ আপনা আপনা। জানি সবার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে যে আন্দাজ আপনা আপনা ফ্লপ ছবি। আন্দাজ আপনা আপনা আমির খান, পরেশ রাওয়ালের অসাধারণ একটা মানে পাঞ্চ লাইনে ভরা ছবি, যে ছবিটা বক্স অফিসে ফ্লপ করে যায়। খুব কম দর্শক আছে যারা আন্দাজ আপনা আপনা দেখেনি, কিন্তু সত্যি খুব কম দর্শক ছিল যারা আন্দাজ আপনা আপনা হলে গিয়ে দেখেছিল। এই ফিল্মটা বক্স অফিসে ফ্লপ করে, ফিল্মটা যারা রিভিউ দেয় তারা ফিল্মটার নামে কোনো পজিটিভ কথা বলেনি। ফিল্মটার কমেডি নাকি তখনকার দিনে খুব চিপ ছিল, কিন্তু বিশ্বাস করুন ফিল্মটার কমেডি কিন্তু অনেক এগিয়ে ছিল। যে কথাগুলো পরবর্তীকালে অনেক কার্টুনে ইউজ হয়, অনেক কমিক্সে ইউজ হয় এবং সেই কমেডির ওপর বেস করে আজকেও অনেক সিনেমা চলে যাচ্ছে। এই ফিল্মটা, হ্যাঁ এই ফিল্মটাই কিন্তু ফ্লপ হলেও টাকা তুলে নিয়েছিল। কিভাবে? ফিল্মটা ডিভিডি যত পরিমাণে বিক্রি হয়েছিল, ছোট পর্দায় ফিল্মটা যত সাকসেসফুল ছিল, এরকম সাকসেসফুল ফিল্ম এখনও পর্যন্ত খুব কম আছে। আন্দাজ আপনা আপনা আমাদের যেরকমভাবে মনোরঞ্জন দিয়েছে, যেরকমভাবে আমাদের মন জয় করে নিয়েছে, খুব কম কমেডি ছবি আছে যেগুলো আমাদের এত কাছের। যেই ফিল্মে গোগো, তেজা প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের মন জয় করে নিয়েছে এবং ফিল্মের অসাধারণ গান, উফ কী দারুণ ছবিটা। তবে ছবিটা আনফর্চুনেটলি ফ্লপ করে এবং ফিল্মটার যে সিকুয়েল বানানোর প্ল্যান ছিল ফ্লপ করার দরুন ফিল্মটার সিকুয়েলও আজ অব্দি এসে ওঠেনি। তবে সত্যি আমার মনে হয় আপনারাও আমার মতো অধীর আগ্রহে রয়েছেন আন্দাজ আপনা আপনা সিকুয়েল দেখার জন্য। নাম্বার টুতে যে ছবিটা, সেই ছবিটা বাঙালি পরিচালক, লেজেন্ডারি পরিচালক তপন সিনহা পরিচালিত, এক ডাক্তার কি মত। আর মুঝে গভর্নমেন্ট নে মুকাররর কিয়া হ্যায় মেম্বার সেক্রেটারি কি হাইসিয়ত সে। একজন ডাক্তার যিনি একটা ডিজিজের মেডিসিন আবিষ্কার করেন, যে ডিজিজটা ছিল হচ্ছে লিপ্রোসি। তো এই ফিল্মটা যখন রিলিজ হয় ফিল্মটা তখন যদিও বেশি ক্রিটিক্স ছিল না, তো ফিল্মটা কোনো ক্রিটিক্স ফিল্মটাকে সাপোর্ট করে না, ফিল্মটা ওয়ার্ড অফ মাউথ ভালো পায় না এবং ফিল্মটা বক্স অফিসে আবার বাকি ছবিগুলোর মতো ফ্লপ করে। কিন্তু আমরা যারা এই ছবিটা এখন দেখি তারা এই ফিল্মটা দেখলে বুঝতে পারি যে ফিল্মটা কত অসাধারণ ছবি ছিল যে ফিল্মটা তখন বক্স অফিসে ফ্লপ করে।
নাম্বার ওয়ানে যে ফিল্মটা আমি বলবো সেই ফিল্মটার কিন্তু যিনি পরিচালক ছিলেন তিনি নিজের জীবনের উপর ভিত্তি করে ফিল্মটা গড়েছিলেন। এই ফিল্মটা রাজ কাপুরকে বাধ্য করেছিল তাকে কাঁদিয়ে দিতে। এই ফিল্মটা তাকে তার স্টুডিও বন্ধ রাখিয়েছিল। এই ফিল্মটার জন্য তিনি 6 বছর ব্যয় করেছিলেন। এই ফিল্মটার বাজেটের মতো বাজেট সেই সময় চলাকালীনও প্রায় 10 বছরে এত ব্যয়বহুল ছবি বেরোয়নি। এই ফিল্মটা ছিল মেরা নাম জোকার। ফিল্মটা যারা আমরা দেখেছি তারা জানি ফিল্মটা কত অসাধারণ ছবি এবং ফিল্মটা আমাদের চোখে জল এনে দেয়। কিন্তু তখন হয়তো তখনকার দর্শকের চোখে ফিল্মটা জল এনে দেয়নি এবং প্রডিউসারের চোখে জল এনে দিয়েছিল। ফিল্মটা বক্স অফিসে তো চলেই না, বরঞ্চ ক্রিটিক্যালিও অ্যাক্লেম হয় না। এবং এই ফিল্মটার আগে রাজ কাপুরের ছবিটা ছিল সেটা ছিল সঙ্গম। সঙ্গমে যত টাকা কামিয়েছিল এই ছবিটা, এই ছবিটা তার 4 গুণ টাকা লস করে এবং ছবিটা বক্স অফিসে ডিজাস্টার ডিক্লেয়ার হয়। এবং রাশিয়াতে ছবিটা, যেহেতু রাশিয়া অনেক শ্যুট ছিল ছবিটার অনেক অংশ, তো রাশিয়াতে ছবিটা 2 বছর পর রিলিজ করে ফিল্মের কিছু রিকভারি হয় কিন্তু ফিল্মটা ডিক্লেয়ার হয় ডিজাস্টার হয়। এবং আমরা সত্যি খুব অবাক লাগে আমার নিজের ভাবতে যে মেরা নাম জোকারের মতো ছবি বক্স অফিসে ফ্লপ ডিক্লেয়ার হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জুড়ে থাকবেন রূপুর পাঁচালির সাথে। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।